দাস মুক্তির স্ব অর্জন করতে পারে আর দাস মুক্তিগুলো কি হবে সেটা আমরা আগের পর্ব করতে সেটা হলো এই দাসের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে মুক্তকারী ব্যক্তি প্রত্যেকটি অঙ্গকে জাহান্ন থেকে মুক্ত দান করবেন বিশুদ্ধ আদিত্য সর্বস্ত যেটা আমরা আগে পড়েছি তাহলে এই আমুলটিকে যে আমুলটি তারা মুক্তি হবে সেটা হলো কোন মুসলিম ভাইকে ঋণ দিয়ে সাহায্য করা অথবা তাকে পথ দেখানো পথ ভুলে গেছে অথবা কোনো অন্ধ ব্যক্তিকে পথ দেখেন এই ধরনের ধরনের ইনশাল্লাহ একটা দাস মুক্তির সব পাওয়া যাবে যার দ্বারা মানুষ যাহার নাম থাকে মুক্তি পাবে এবং ফুলসিরা দিতে ইনশাআল্লাহ বেদিন আল্লাহ তালা তালেমারিতে সহিমতের নিরাপদে কোনো ধরনের আজাব সালাহ ইনশা আল্লাহ তালা আপনা আজাব রাজু আল্লাহ তাম থেকে বর্ণিত রাজ্লাহ সাল্লাম ইরসাদ করেন বলেছেন মহানবাল্লাহাম কি বলেছেন

ঋণ যে কোনো ঋণ হাসানো হতে পারে গাড়ি হাসানো কর্জা হাসানো মানে ঋণ দেওয়া যখন তার সমর্থ যখন তখন দেবে মাস্টার চাইবে না কর্জা হাঁচানো ঠিক আছে অথবা ঋণ দেওয়া ডেট ফিক্সড করেই দেওয়া সমর্থ হবে তখন দেবে না টাইম বাড়িয়ে দেবে ইত্যাদি যে ব্যক্তিকে যে ব্যক্তি অন্য কাউকে ঋণ দিল তার প্রয়োজনে অথবা ঋণ দেয়নি কিন্তু তার কাছে দুধের উঁটনি রয়েছে উঁটনি তাকে দুধ খাওয়ার জন্য দিল উঁটনি দেয়নি দুধ পান করার জন্য তাকে এই এই উদ্দেশ্যে তাকে অথবা যে ব্যক্তি কোন রাস্তা ভরা মানুষকে রাস্তা দেখালো সেটা অন্ধ ব্যক্তি হোক অথকাল ব্যক্তি রাস্তা ভুলে গেছে নানা ব্যক্তিকে রাস্তা দেখালো অথবা কেউ বলেছে কিছু খেজুর গাছ কিছু খেজুর গাছ দান করে অর্থ করেছে অর্থ এই কাজগুলো যদি কেউ করে সেটা কাউকে ঋণ দেওয়া হোক অথবা কোনো দুধের জানোয়ারকে দুধ পান করার জন্য দেওয়া হোক দুধ পান করে ফেরত দেবে জানোয়ার কিছু সময়ের জন্য এক সপ্তাহ এক মাস ইত্যাদি অথবা কোনো ব্যক্তি পথ ভরা মানুষকে পথ দেখালো বা অন্ধ অন্য পথ দেখালো এমনটি করলে কি হবে নাসামা অর্থাৎ একটি গোলাম আজাদ বা দাসমুক্তির সব পাবে আর দাস মুক্তির সব পাওয়া মানেই ওই দাসের প্রত্যেকটি অঙ্গর বিনিময়ে এই ব্যক্তি যে আমলটি করলো এই ব্যক্তির অঙ্গগুলো যার থেকে মুক্তি পেয়ে গেল সহি সালামতের নিরাপদে ফলসরাত পাড়াই হবে কঠিন অবস্থা সেই মহা বিপদের সময় কাজে আসবে ইনশাল্লাহ তাহলে এই আমলগুলো আমরা সহজেই করতে পারি যেমন ঋণ দেওয়ার ব্যাপারটা বলি ঋণ মানে জরুরি না যে আমরা কোটি কোটি টাকা ঋণ দেবেন আপনি যদি পাঁচ টাকাও ঋণ দেন পাঁচ রিয়ালও দেন প্রয়োজনে দশ রিয়াল পঞ্চাশ রিয়াল মাফ করে দিলে দেবেন দিলেন ঋণ দিলেন একশো রিয়াল একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আপনার সামর্থ্য অনুসারে তার চাহিদা হিসাবে যদি ঋণ দেন এই সবটা পাচ্ছে অথবা প্রতিবেশীকে বা বন্ধুকে প্রতিবেশীর কথা বলছে তো জীব জানার সাধারণত দশ দিনের জন্য সাত দিনের জন্য এক মাসের জন্য দুধ পান করে আবার ফেরত দেন এটা এটাও করতে পারে আমরা ইচ্ছা করলে সেটা ঘাস খাওয়াবে ইত্যাদি খাওয়াবে খাদ্য খাওয়াবে দুধ পান করবে আর আচ্ছা পরবর্তীতে নির্দিষ্ট সময়ের পরে তাকে এটা ফেরত দেবে তার জন্য তাকে ফেরত দেবে অথবা রাস্তা ভুলে গেছে এমন মানুষকে রাস্তা দেখালেন এটা আমরা পারি হহরহ দেখা যায় রাস্তা ভরা মানুষ অন্ধ মানুষ পথ চেঞ্জিত পথ দেখালেন এমন কাজ যদি করি অথবা খেজুর গাছে কিছু খেজুর গাছ দান করে দেওয়া হলো বৃক্ষ দান করে দেওয়া হলো এটাও এক ব্যাখ্যা আসে এই সমস্ত নিয়ে আমল করলে কঠিন কে আমাদের মাঠের কঠিন সময়ে যখন ফুলসিরাদ পায়ে দেওয়ার সময় কাজে আসবে একটি গোলাম আজাদ করার প্রত্যেকটা আমলের বিনিময় মানে একটি গোলাম বা দাসমুক্তির গোলাম আজাদ বা দাসমুক্তির সব পাওয়া যাবে বেদিনা এতে করে ইনশাআল্লাহ আল্লাহ ফুলসিরাজ সহিসালামাত দেওয়া সম্ভব হবে আল্লাহ তালে আল্লাহাল আমাদের সবাইকে এই কাজগুলো আমরা করতে পারি আল্লাহাম সবাইকে তফিক দল করুন আমিন আর আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমুল করার এবং দর তফিদ করে আমিন ও আখান আল আহমদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته